أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. والفجر وليالي العشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. السلام عليكم ورحمه الله وبركاته، بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد. সম্মানিত দিন জানতে ছিলেন ইমাম গজালী রহমতুল্লাহ আলাই উনি বলে গেছেন উনার যত লেখা আছে হাদিসের কোনো রেফারেন্স উনি দেন নাই যে কেউ উনার উনার কথার দলিল তলব করবে দলিল চাইবে সে বেইমান হইয়া যাবে এই কথার গ্রহণযোগ্যতা কতটুকু আর বাস্তবে ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই সম্পর্কে আহলে এলেমদের মতামত কি সম্মানিত ভাই আমরা যেহেতু মুসলিম মুসলিমদের গাইডলাইন জীবন চলার নিয়ম কানুন এটা হচ্ছে সরিয়ায় ইসলামী শরিয়ার মূল নীতি এবং একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করবে না করবে সব বিষয়ে আল্লাহ তো রাসুল্ল সালামের মাধ্যমে এটা পরিষ্কার করছেন আর নাজাদ প্রাপ্ত দলের আলামত হিসেবে বলছেন যেই নীতির উপর আমি আছি আমার সাহাবাইকার তারাই হবে নাজাদ প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত আর আশেপাশে যত কিছুই হবে না কেন সবগুলো প্রত্যাখ্যাত হবে বর্জনীয় হবে সর্বক্ষেত্রে আমরা অনুসরণ করব কোরআন এবং সুনার আলা সালফ সাহাবাই কেরামদের বুঝ অনুসারে সাহাবাই ক্লামদের বুঝ অনুসারে আমরা চলব এর বাইরে আমরা আর কাউকে বড় করতে চাই না আর বড় করতে গেলে এখানে ঈসা ইসলামের মতো হয়ে যাবে বেশি বক্তব্য করতে গিয়া ওনাকে আল্লাহ এখনো যারা সুন্নার উপর আত্মবিশ্বাস আসবে না প্রতি ভালোবাসা আসবে না সাহাবাই প্রতি আত্মবিশ্বাস আসবে না তারা আসলে প্রকৃত মোমেন না আর এই শ্রেণীর লোকেরাই বিভ্রান্ত করে তার কারণ হচ্ছে তাদের বুজুর্গ তাদের বিভিন্ন ধরনের অন্ধ বক্ত যাদেরকে করিয়েছে তাদেরকে উঠেতে গিয়ে তারা কোরআন এবং সহিসুনের প্রতি কোনো তাদের ভালোবাসা আসে না এবং সাহাইকরামদের সাহাবাইকরামদের মতের উপর মানহাজের উপর কোনো ভালোবাসা আসে না তাদের ভিতরে ভিতরে মনের মধ্যে থাকে তাদের মুরব্বীর ভালোবাসা কোরআন সুন্না রাসুল সাহাবাইকরামদের কথা সরাসরি বলতে গেলে তাদের আত্মপ্তি হয় না তা ভালোবাসার সৃষ্টি হয় না যদি যদি ভালোবাসা অন্তরের মধ্যে তাদের আল্লাহর প্রতি রাসুলের প্রতি দিনের প্রতি কোরআনের প্রতি সুন্দর প্রতি সাহাবাইকরামদের প্রতি দায়িত্ব তাইলে তাদের কর্মজীবনের মধ্যে যেগুলো কোরআন সহি সুন্নার বিকৃতি আছে বিপরীত আছে এগুলো শোনার সাথে সাথে আল্লাহর প্রতি ভালোবাসা থাকার কারণে রাষ্ট্রের প্রতি ভালোবাসা থাকার কারণে সাহবা কেরামের প্রতি ভালোবাসা থাকার কারণে কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে সুন্দর প্রতি ভালোবাসা থাকার কারণে সাথে সাথে তারা সংশোধনী দিয়ে দিত মানুষের জীবনে ভুল প্রান্তি হইতে পারে যেমন আই মাই আর বা সাইদি মামেরও ভুল প্রান্তি ছিল তারা ভুল প্রান্তি হওয়ার সাথে সাথে তারা যে সংশোধনী দিয়ে দিছে নিজেকে তারা সংস্কার করে নিছে কোরআন হুসুনের সাথে মিলে এনেছে তারা এখানে বাহানা তারা তলব করে নাই এখন এখানে ইমাম গাজালি সম্পর্কে যে কথাটা বলা হচ্ছে এই কথা বলার কারণ হচ্ছে তাদের প্রতি ভালোবাসা কোরআন সুন্দর প্রতি ভালোবাসা না কারণ এদের এই কথা কিভাবে মানা যাবে নবী সালামের ফলে তো কোনো নবী নেই লাভিয়া বা আদি আমার ফলে কোনো নবী নাই যে নবীর কথা যে একেবারে দলিল প্রমাণ ছাড়া মানে নিব কোন তো তারপরে এমন কথা বলাটা এটা অন্ধ অনুসরণের বহিজ প্রকাশ আর ইমাম গজালী ওনার সম্পর্কে আমাদের কিঞ্চিত জানি রাখা প্রয়োজন উনার নাম হচ্ছে মোহাম্মদ উনার পিতার নাম মোহাম্মদ উনার দাদার নামও মোহাম্মদ উনার পর দাদার নাম হচ্ছে আহমদ আত্মসি উনাকে গজালি বলা হয় যে উনি উনার ফিতা গরু ছাগল মহিষ দুম্বা বেড়া এগুলার পশম বিক্রি করতেন ওই হিসাবে ওনাকে বলা হয় গাজালি আর ওনার জন্ম হচ্ছে চারশত পঞ্চাশ হিজড়িতে আর ওনার সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষিপ্ত বলতেছি উনি প্রথমে ছিলেন একজন যে ফলসফি দার্শনিক ছিল পরবর্তীতে এটাকে বাদ দিয়ে বাদ দিয়া গ্রহণ করছে এলমুল কালাম এর মধ্যে অনেক বড় দার্শনিক হয়েছেন এলমুল কালামের মধ্যে উনি মোতাকাল হয়েছিলেন উনাকে হুজরতুল ইসলাম বলা হয়েছিল তখন এরপরে এটারও ভুল ভ্রান্তি উনি বুঝতে পারি এটাকে বাদ দিছে বাদ দিয়ে গ্রহণ করছে বাতেনিয়া বাতেনিয়ার একটা উদাহরণ আমি দেই ইব্রাহিম আলহ ইসলাম যখন নাকি ছোট ছিলেন তখন তারকা দেখছেন চন্দ্র দেখছেন সূর্য দেখছেন তো এই নিয়ে থাকার সময় ইমাম আলাই উনি আসলে যে বলছেন দেখেন দেখে নেয় আল্লাহ কতগুলা হেজাবকে দেখছিলেন জালেক যে উনি আসমান আসমানের মধ্যে যে তারকা দেখছেন তারপরে এরপরে চন্দ্র দেখছেন এর পরবর্তীতে কি দেখছেন সূর্য দেখছেন হাজার আব্বি হাজার আব্বি হাজার একবার বলছিলেন অনেক লম্বা কথা আছে এখানে তো এই ইমাম গাজালি যখন বাতেনিয়া মধ্যে ছিলেন বাতে ফেরকার মধ্যে থাকার সময় বিশ্বাস ছিল যে ইব্রাহিম মূলত আসলে তারকা চন্দ্র এবং কি যে সূর্যকে দেখে নাই বরং আল্লাহর হেজাবকে দেখছিল না তাইলে উনার তৃতীয় পর্ব চতুর্থ পর্ব ছিলেন উনি তাসাফুফ অর্থাৎ সুফিমতাবাদের বিশ্বাসী ছিলেন আর শেষ পরিশেষে উনি এগুলার সব কিছু বুঝতে পারছেন আল্লাহাক ওনাকে হেদায়ত করছেন উনি একেবারে শেষে মানহাজু সলব গ্রহণ করছেন এবং বাকি আগে অন্যান্য যেই উনার বিশ্বাস ছিল এগুলাকে উনি বাদ দিছেন এবং এগুলা যে ভ্রান্ত আকিরা বিশ্বাস ছিল উনার জীবন যে এই পথে গেছে নষ্ট হয়েছে এই জন্য উনি সতর্ক করে গেছে উনি সংশোধনী দিছে যার কারণে আমরা উনাকে রহমতুল্লাহ আল্লাহ বলতে পারত তাই উনার কথা শুনলেই আমরা যে অন্দম মেনে নিতে পারবো না কারণ উনার পর্বর কোনো শেষ নাই সাইল ফর্বের উনার বই পত্র লেখা আছে সমাজের মধ্যে এখনো যারা ফলসফি উনার কথা দিয়ে দলিল দেয় এবং যারা এলমুল কালাম বা মোতাকালমিন তারাও উনার কথা দিয়ে দলিল দেয় যারা এখন বা তিনি আর বিশ্বাসী তারাও উনার কথা দিয়ে দলিল যায় যারা সুফি তারাও উনার কথা দিয়ে দলিল যায় অথচ উনি এখন এই সাইটার করোনার মধ্যে নাই উনি ছিলেন সর্বশেষ বিশ্বাসের উপর উনি থেকে দিয়ে গেছেন তাই উনার এই সমস্ত কথাবার্তা দিয়া যে দলিল দেওয়া যে অন্ধভাবে মান নিতে হবে নাউজুবিল্লা উনাকে আমরা বড় বিদ্যান মানি নবী মানি না তাই এই কথাগুলা উনি বলেও নাই উনি একটা কথা বলছিলেন শুধু এই কথাটাও যে বিদ্যার ওলামাই কালাম প্রত্যাখ্যান করছেন সেটা হচ্ছে যে উনার একটা কিতাব ছিল কিতাবের মধ্যে একটা ভূমিকা সাজাইছেন এই ভূমিকার মধ্যে উনি দাবি করছিলেন যারা এই ভূমিকারকে বিশ্বাস করবে না এই ভূমিকার এলেম যাদের মধ্যে থাকবে না তাদের বিলকুল এলেম নাই উনি এই কথাটা বলছিলেন অথচ যে উনার এই উসুল উনার এই নিয়ম নীতি যে আবু বকর রাজি আল্লাহ তালু জানতেন না উমার রাজি না আরো বড় বড় তো জানতেন না উনি তো মাত্র সারা সাইন সব বছর জন্য জন্ম তাহলে উনারা যে উনার উসুলটা জানতেন না তো তাদেরকে এলেম ছিল না এই জন্য বিদ্যানগণ উনারা এই কথাকে প্রত্যাখ্যান করছেন এখন যারা উনার অন্ধভক্ত আছে তালগুল মিলিয়ে অনেক কথাই বলবে আমরা এদিকে যে আসলে লক্ষ্য করবো না আমরা দেখবো কোরআন সহি সুন্দর মাধ্যমে যেটা হয় আলমান হাজি সালাফ সাহাবাই কেরাম কি বুঝছেন তাবিন তবে তাবিন কি বুঝছেন এর সাথে মিলিয়ে আমরা আমল করতে হবে কারো কথা আমরা অন্ধভাবে মানতে পারি না ম্যাম গাজালিত উনি চার পর্বের মধ্যে উনি ভ্রান্ত ছিলেন শেষ পর্ব আলু সুনা মধ্যে উনি আসছেন আলহামদুলিল্লাহ এর পর আমরা সদর গ্রহণ করি আর তখন উনার প্রত্যেকটা কথা ছিল এবং সৈসন্নার সাথে মিলাইয়া আর এখানে যে উনার একটা কিতাব যে প্রসিদ্ধ কিতাব হাদিসের গ্রন্থ এহিয়া উলুমদ্দিন এহিয়াউল উলুমদ্দিন এই কিতাবের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে জাল হাদিসও আছে যেমন একটা জাল হাদিসের নমুনা উনি এখানে আমরা যখন হাতে নোট নোট কাটব নোট কাটব কোন দিয়া যে প্রথম ডাইন হাতের সাপ আঙ্গুল দিয়া অর্থাৎ শাহাদাত আঙ্গুল দিয়ে আমরা তাকে বলি সাদাত আঙ্গুল এরপরে একবার সবচেয়ে বড় আঙ্গুল লম্বা আঙ্গুল যেটা আছে মধ্যম আঙ্গুল এরপরে আস্তে আস্তে একেবারে যে কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে আসবো শেষে আসবে একেবারে বৃদ্ধাঙ্গুলের মধ্যে এই বিষয়ে উনি একটা হাদিস নম্বর করছেন এই হাদিসটা এটাকে জাল বানামাট এটা হচ্ছে একটা দাহা মিথ্যা হাদিস এখন যদি কি কেউ এই হাদিস দিয়ে দল দেয় তা আমরা এটা মানতে পারবো না কারণ এটা মহাদিসিনের ভাষায় মহাদি সিন্ধের গবেষণায় এই হাদিসটা বিলকুল জাল হাদিস তাই জাল হাদিস যেটা আছে উনার কিতাবের মধ্যে আছে তো সেটাকে আমরা কি গ্রহণ করব না আমরা ওনার এই যে জালহাদিসকে গ্রহণ করতে পারি না এভাবে আমরা একে একে যদি নাকি দেখি উনার লিখিত কিতাবগুলোর মধ্যে আমরা অন্ধভাবে মান নিতে পারি না যেহেতু এই কিতাবগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে যে মানগত সমস্যা আছে কারণ উনি হাদিস সহি হাদিস জয়ীফ এগুলো তারতম্য করেন নাই তাই এখানে আমাদের বিষয়গুলা অবশ্যই বুঝে নিতে হবে যে কারো কথা আমরা অন্ধভাবে নিতে না ইমাম গাজালী রহমতুল্লাহ সম্পর্কে এখানে যে হাদিস অর্থাৎ ইমাম গাজালী রহমতুল্লাহ উনি হাদিসের ব্যাপারে কোনটা সহি কোনটা সকিম কোনটা দুর্বল

আমরা যাদের অনুসরণ করি কি বলে গেছেন সাইকুল ইসলাম ইবন বলতেছেন কেউ জানে নাকি যে বলে ওই ব্যক্তি আছে দাবি করে কিন্তু বাস্তবে আসলে কিন্তু তাদের মানহাজে সলভের সাথে কোনো সম্পর্ক নাই অর্থাৎ এই ইমাম গাজালি এবং আবুল মা আলী এবং ইবনুল খাতিব উনাদের মতো আরো অনেকেই কি যাব লিখে গেছেন শাস্ত্রের উপর কোন ধরনের কি ছিল না যে মেহারত ছিল না কোন ধরনের হাদিসের শাস্ত্রের উপরে তাদের কোন অভিজ্ঞতা ছিল না উনারা শুরু কি করছেন হাদিস জমা করছেন হাদিস কোনটা সহি এটাকে পার্থক্য করেন নাই তাই উনাদের হাদিসগুলাকে আমরা এভাবে অন্ধভাবে মিলিয়ে নিতে পারি না এটা আমার রায় না এটা হচ্ছে ইব্রিত মিয় রহমতুল্লাহ রায় আর উনার যে গ্রন্থ এহিয়া দিন এর মধ্যে অনেক ওয়াহিয়াত আছে অনেক জা জিচ্ছে কাহিনী আছে এগুলা আমরা কি অন্ধভাবে মানে নিব যে ইমাম জাহাবি সিয়ারু নুবালা উনার লিখক এই কিতাবের লিখক ইমাম জাহাবি বলেন হুয়া আসলুন মৌজুন অর্থাৎ যে একটু আগে বলছিলাম হাত কাটার হাতে নখ কাটার যে পদ্ধতিটা এই এই একটা জাল একটা কি আছর জাল একটা কথা কলা আবুল ফরাজ ইবনুল জজি আবুল ফরাজ ইবনুল জজি রহমতুল্লাহ বলেন সন্নাফা আবু হামেদ আল আহিয়া ও মালাহবিল আহাদিস বাতেলা বলতেছেন যে আবু হামেদ গাজালি উনি আহিয়াল উলুম লিখছেন এই কিতাবের মধ্যে উনি জাল হাদিস দিয়ে ফুরে ফেলছেন ওয়ালাম ইয়া আলাম বতলা নাহু অথচ উনি জানান না যে এটা বাতেল হাদিস

এবং উনি আগের যে মতবাদের মধ্যে আলমুল কালাম সহ বিভিন্ন মাধ্যমে ছিলেন এগুলার খারাপই বর্ণনা করে গেছেন ওয়াউসাল উম্মাতা বীর রুজু ইলা কিতাবি ও সুন্নত রাসুল হি সাল্লা সাল্লাম এবং উম্মদকে ওসিয়ত করে গেছেন উপদেশ দিয়ে গেছেন তারা যেন কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসে ওয়াল আমাল বিমা কানা আলহি সাহাব রাজি আনহুম এবং ওই আমল করবে যেই আমল করছেন সাহাবাই কালাম ওয়ামান তাবি হম হিসান ইলাইমুদ্দিন এবং যারা সাহাবাই কালামের প্রধান অনুসরণ করবে কেমন পর্যন্ত তাদের অনুসরণের কথা বলে গেছেন অলাশাই করি ইসলাম রহিমাউল্লাহ ওয়াইন কানাবা জালিকা রাজা আইলা তরিকাতে আহলির হাদিস অর্থাৎ উনি আলহামদুল্লিল্লাহ পরবর্তীতে আগে যদিও নাকি ফতভ্রষ্ট ছিলেন শেষ মুহূর্তে জীবনে শেষ পর্যায় শুনি যে আহুল হাদিস অর্থাৎ আহালুর সুন্দরতর জমাতে মানহাজুর উপরা শিখেছেন ফালিল্লাহি হাম এই কথাটা মজমুয়া ফতোয়ার আহ নেতা ইবির আহমদুল্লা চতুর্থ খণ্ডের বাহাত্তর নম্বর পৃষ্ঠাতে পাওয়া যাবে পরিশেষে আমরা আসি কোরান সুন্দর মূল নীতিতে

অর্থাৎ আমরা তাদেরকে ইমাম মানি আমরা তাদেরকে নেতা মানি বা যে কোনো বিষয়ের বড় যারা আছে কাজের বড় যারা আছে এদের মধ্যে মতো পার্থক্য হলে এই সমাধানের জন্য যাইতে হবে কোন সুনার দিকে এটা আল্লাহ তাবার কথা নির্দেশনা এবং সাথে সাথে আল্লাহ তালা বলতেছেন দমক যে ইনকুম তুম তো মিনুন বিল্লাহকে যদি প্রকৃত পক্ষে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো ফরকাল প্রতি বিশ্বাস স্থাপন করো যা হাসানু ও যা লিখে খাই ও তা আবিলা এটাই হচ্ছে উত্তম এটা ফরনীতি দিয়ে শ্রেষ্ঠ তাইলে আমাদের নাদের প্রাপ্ত হইতে হলে আমাদেরকে এই পথে অগ্রসর হইতে হবে কোনো বিষয়ে মত পার্থক্য থাকলে যে কোনো মানুষের মধ্যে মত পার্থক্য হইছে এর ফলেও কোরআন সমাধান করে নিয়েছেন কথা আমরা মান নিতে পারবো না যেভাবে কোরআন সুন ওই হিসাবে উনার কথা যতটুকু মিলবে আমরা মানবো এর বাইরে গেলে আমরা মানতে পারবো না কোরআন আয়াতের মধ্যে আল্লাহ সবার কথাটা বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম তোমরা অনুসরণ করো তোমাদের রবের থেকে তোমাদের নিকট আসছে এটা অনুসরণ করো ওয়ালা তাতাবিউ মিন দুনহি আউলিয়া আল্লাহকে বাদ দিয়ে কোন আউলিয়ার অনুসরণ তোমরা করবে না কালিল আম্মা তাযাক্কারুন তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো তাই আল্লাহ তাবারক ওয়া নির্দেশ হচ্ছে আমাদের আল্লাহ প্রদত্ত ওয়াহির অনুসরণ করা আমরা করব কিভাবে আলামান হাজি সালফ অর্থাৎ সাহাবায়ে কিরামদের অনুসারে আমরা থাকবো কেমন পর্যন্ত নাজাদ

যে আমাদের ফতোয়ায় আমাদের কথায় আমল করবে যে পর্যন্ত না সে জানি নিবে আমরা কোথা থেকে দলিল গ্রহণ করলাম তাইলে দেখেন উনারা আহলুস সুন্নাত জামাত ছিলেন এই কথাটা আছে ইবনু আবিদিন ফি আল আলাল বাহর রাইক বাহর একটা ফিকাহ কিতাব হানাফি মাযহাবের যেটা কানজু দাকায়েকের ব্যাখ্যা গ্রন্থ এ ৬ নম্বর খণ্ডের ২৯৩ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে এভাবে যে আমরা দেখলে মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাইহি বলেন উনি বলতেছেন ইন্নামা আনা বাসার উখতি ওয়া উসিব আমি একজন মানুষ আমি কোন সময় অশুদ্ধ করি কোন সময় শুদ্ধ করি ফাং ফি রাই তোমরা লক্ষ্য করো আমার রায়ের মধ্যে আমার ফতোয়ার মধ্যে ফাকুল্লু মা ওয়া ফাকাল কিতাব ওয়া সুন্নাহ ফাকুজুহু যেগুলা কোরআন সুন্নাহর সাথে মিলে এটাকে গ্রহণ করো ওয়া কুল্লু মা লাম ইউয়াফিক আল কিতাব ওয়া সুন্নাহ তাফাতরুকুহু যেগুলা কোরআন সুন্নাহর বিপরীত হবে এগুলোকে তুমি বাদ দাও এটা ইবনু আব্দুল বর ফিল জামের মধ্যে দ্বিতীয় নম্বর খন্ডের বত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছেন এভাবে আমরা আর অনেক কথা পাই প্রত্যেক যে অর্থাৎ কারো কথা নেওয়াও যাবে সারাও যাবে কিন্তু একমাত্র যে কথা রাসুল সব সময় নিতে হবে অন্যান্য মানুষের কথা মিললে নিব না আমরা বাদ দিয়ে দিব এখানে ভিতরে যে আল্লাহ রাসুল থেকে কাউকে আমরা বড় করতে চাই না কেউ যদি নাকি যে সুন্নাকে অযথা তাবিল করে কোনো যে আলে মোলামার কথাকে উঠে চেষ্টা করে তার অন্তরের মধ্যে যা আল্লাহর প্রতি ভালোবাসা নাই কোরআন ভালোবাসা নেই সেটাই ফুটি উঠবে আল্লাহ ভাগ আমাদেরকে হেফাজত করক আমাদেরকে সঠিকভাবে আহল শূন্যতল যা কিরা বিশ্বাস মতো জ্ঞান অর্জন করে সেই হিসাবে নিজেকে পরিশুদ্ধ করার সমাজকে পরিশুদ্ধ করার তো দান করেন